गत 26 नवेम्बर থেকে দিল্লিতে কৃষকরা আমাদের যারা অন্নদাতা তারা মানে লাগাতার সেখানে আন্দোলন করছেন দাবি করেছেন যে কৃষকদের স্বার্থ বিরোধী যে তিনটি আইন এই কোভিড পরিস্থিতিতে পাস করিয়ে নেওয়া হলো এই বিলে স্বাক্ষর না করার জন্য আমাদের দেশের অন্নদাতারা আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু দেখা গেল যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ও শেষ পর্যন্ত সেই বিলে সই করে দিলেন ফলে এই বিলগুলি আইনে পরিণত হয়ে গেল আমাদের দেশের কৃষকরা চাইছে যে তাদের স্বার্থবিরোধী এই তিনটি আইন যাতে আমাদের দেশের যে সরকার সেই সরকার বাতিল করে কিন্তু আমরা দেখলাম যে এই প্রচণ্ড শীতের মধ্যে দিল্লির চারদিকে কৃষকরা যেভাবে মানে প্রচণ্ড ঠান্ডায় রাত যাপন করছে যেভাবে তারা সেখানে অবস্থান করছে এবং এর মধ্যে 60 জনের বেশি কৃষক সেখানে মারা গেছেন এরপরও দফায় দফায় আলোচনা হচ্ছে ঠিক আছে কিন্তু কৃষকদের যে দাবি এটা গণতান্ত্রিক সরকারের কাছে আমরা দেখলাম যে সরকার এখনও তাদের সেই দাবির মানে স্বীকার করে নিচ্ছে না অন্যান্য শর্ত দিয়ে বা অন্যান্য কিছু প্রস্তাব দিয়ে আসলে চেষ্টা করছে যে আইনটাকে মানে বাতিল না করে কীভাবে এটাকে লাগু করা যায় তা আমরা দেশের অন্যান্য অংশের যারা সাধারণ মানুষ তারাও আমাদের দেশের কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারাও বিভিন্ন কর্মসূচি নিয়েছে আমাদের যে সর্বভারতীয় শিক্ষক কর্মচারী সংগঠন সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘ এই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আজকে 21 জানুয়ারি সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজ তারাও আমাদের দেশের কৃষকদের যে দাবি এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি নেবে আমাদের রাজ্য আমরা সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকে একটা মিছিল করে আমরা এখান থেকে গুরুজি কনফারেন্স হলের সামনে যাব এবং সেখানে ছোট্ট একটা পথসভা করে আমরা আমাদের কর্মসূচি শেষ করব আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমাতেও মানে যেখানে যে ধরনের কর্মসূচি করা সম্ভব সেইভাবে তারাও কর্মসূচি নিয়েছেন ফলে আজকে আমাদের রাজ্যেও বিভিন্ন মহকুমাতে এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে জানিয়েছেন এরও চেষ্টা করছেন সরকারের নজরে দাবিটা নেওয়ার জন্য আমাদের